গলদা চিংড়ি কাটার সময় আমি এটা কি জিনিস পেলাম, আমার মতো কি আপনারাও কখনো পেয়েছেন? আর এটাকে আপনারা কি করেন, খেয়ে ফেলেন নাকি ফেলে দেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এই গলদা চিংড়ি কাটার সহজ নিয়ম, আর এটার মধ্যে থেকে কি কি খেতে হয় আর কি কি ফেলে দিতে হয়। তো অনেকে হয়তো বা বলবেন, গলদা চিংড়ি কাটা দেখানোর আবার কি আছে? অবশ্যই আছে, যারা জানে না তাদের জন্য দেখানোর দরকার আছে। তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন গলদা চিংড়ি, প্রথমে আমি একটা কেচির সাহায্যে এটার পাগুলা ফেলে দিলাম। এটা আমার কেচির বদলে আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও সেম কাজটা করতে পারেন। তো তারপরে এই যে চোখের একটু উপর সাইডে আমি এভাবে কেটে নিলাম বাকি অংশটা। এরপরে এই যে মাথাটা আমি একটু পরে ফেলবো, তারপরে পা এই যে লেজের এই জায়গায় এই যে উপরে যে শক্তটা আছে সেটা ফেলে দিলাম। দেওয়ার পর পিঠের মধ্যে একটা রগ থাকে, অনেকে হচ্ছে পুরো পিঠটা কেটে তারপর ওই রগটা বের করেন, ওটার কোনো দরকার নেই। এই যে লেজের এই অংশটা কাট করবেন আর তারপরে এভাবে টান দিবেন, দেখবেন সুন্দর করে পিঠের এই রগটা বের হয়ে আসতেছে। তো এটা আপনারা সহজে ফেলে দিতে পারবেন এভাবে। আর এই যে মাথার এখানে উপরের শক্ত জিনিসটা কেটে ফেললাম, এরপরে কেচির মাথা দিয়ে বা বটির মাথা দিয়ে একটু টান দিবেন, দেখবেন এরপরে হাত দিয়ে বের করে ফেলতে পারবেন। তো এই যে দেখেন এত বড় একটা থলি ময়লার, এটা হচ্ছে চিংড়ি মাছের পায়খানা বলে এটাকে। তো এটা যদি না ফেলেন এই জিনিসটা কিন্তু খেয়ে ফেলা হয়। তো অনেকে আছেন মাথাটা রাখেন এভাবে, কিন্তু মাথার মধ্যে আবার আরেকটা জিনিস লক্ষ্য করবেন, অনেক সময় চিংড়ি মাছের পায়ের এই যে নিচের এই জায়গায় আবার মাথার উপরে জেলি থাকে, তো জেলিটা আছে কিনা চেক করে নেবেন। তো একভাবে তো আমি দেখালাম, তো আরেক বাবা সেম বাবা আমি পাটা কেটে ফেলে দিচ্ছি। তারপরে আপনারা চাইলে এই যে অনেকে আছে চিংড়ি মাছ রেস্টুরেন্টে এভাবে রাখে, চোখটা ফেলে দিতে পারেন এভাবে, মাথাটা এখানে রাখতে মাথার একটু সামনের দিকে রাখতে পারেন। তো আমি সেটা রাখবো না, আপনারা যদি রাখেন রাখতে পারেন, যদি রাখেন উপরের এই শক্ত জিনিসটা ফেলে দিবেন। ফেলে দিয়ে এরপরে এখানে চামড়াটা একটু সরিয়ে নেবেন, নিয়ে তারপরে এই যে যে ইয়ার থলেটা আছে এটাকে এভাবে দেখেন দেখা যায়, এটাকে এভাবে টান দিবেন, দেখছেন কতটুকু ময়লা আর কত বড় এটা, এটা কোনোভাবে খাওয়া যাবে না। তো এই যে আবারও লেজের এখানে কেটে নিলাম, কেটে নিয়ে তারপরে আমি রগটা বের করে ফেলবো। তো এভাবে রগটা বের করে ফেললে কি হয়, আপনার মাছটা দেখতে সুন্দর লাগে, মাছটার পিছনে কাটা হয় না, দেখতে ভালো লাগে, আবার রগটাও সহজে বের হয়ে আসে। তো আমি এখন কি করব, লেজের অংশে চামড়াটা একটুখানি রাখবো আর মাছ উপরের দিকে আমি কতখানি ফেলে দিব। তো এই যে দেখেন ফেলে দিলাম, আমি মাথাটাও ফেলে দিব। তো চিংড়ি মাছটা দেখা যায় চাইনিজ রেস্টুরেন্টগুলোতে এক এক জায়গায় এক এক রকম রান্না করে, আপনারা চাইলে পুরাটাও ছিলে ফেলতে পারেন, আবার চাইলে আমার মতো এরকম করতে পারেন। লেজের মাথাটা একটু ফেলে দিলাম, তারপরে এটার মাথাটা আমি দেখিয়ে দিচ্ছি কোন কোন জায়গায় জেলি থাকে। এই যে আমার এটার মধ্যে নেই, এই যে এই জায়গাটা একটু চামড়াটা উঠাবেন, দেখবেন এটার মধ্যে জেলি থাকে অনেক সময়, এটা অবশ্যই চেক করে নেবেন। এই জায়গাটায় কোনো জেলি নাই আমার এটার মধ্যে, দেখেন একেবারে সুন্দর এই জায়গাটার মধ্যে জেলও থাকে, আবার এই এই পায়ের এই জায়গাগুলোতে কিন্তু জেলি থাকে। মানে জিনিসের দাম যখন বেড়ে যায় তখন এইসব খারাপ অসাধু ব্যবসায়ীরা এইসব জিনিসগুলো করে বেড়ায় বেশি। তারপর আমি দুই রকম তো কাটিং করে দেখালাম, আপনারা যে যার মতো ইচ্ছা সেভাবে কাটিং করতে পারেন, দুই রকমই করতে পারেন। তো আবার দেখেন আরেকটা জিনিস, এই যে চিংড়ি মাছের বড় পা থাকে বড় চিংড়িগুলাতে, তো এটার এটা চাইলে আপনারা এই অবস্থায় টুকরো টুকরো করে রান্না করার সময় দিতে পারেন, আবার চাইলে ভিতরে শ্বাসটা বের করে নিতে পারেন। তো ভিতরে শ্বাসটা বের করার জন্য কি করবেন, একটা শক্ত কিছু দিয়ে এভাবে পায়ের উপরে বাড়ি মারবেন, বাড়ি মারলে দেখবেন উপরের জিনিসটা ভেঙে যাবে, উপরের জিনিসটা একেবারে শক্ত, কিন্তু এটা অনেক শক্ত থাকে, এটা কিছু দিয়ে বাড়ি দিবেন তারপরে এটা ভেঙে যাবে। তো ভেঙে নিয়ে তারপরে এটার ভিতরের শ্বাসটা কিন্তু বের করে নিতে পারেন, অনেক সুন্দর একটা শ্বাস থাকে আর খেতেও অনেক মজা। আমি তো এটা কখনো ফেলি না পায়ের পা গুলো, আমি এভাবে যেগুলো বড় থাকে সেগুলো নিয়ে নিয়ে এভাবে আপনারা চাইলে নিতে পারেন। এই যে তবে এমনি নিলে কি হয়, খাইতে সুবিধা হয় আর রান্না করার সময় রান্না করার পর এটা শ্বাসটা বের করা আরেকটা ঝামেলা। তো আমার মতো চাইলে আপনারা এভাবে ভিতরের পায়ের শ্বাসটা বের করে নিতে পারেন, এই যে খুবই মজা। তো আমি দেখিয়ে দিলাম এটা কিভাবে করে। তো চিংড়ি মাছটা কাটিং করা দুই, আপনারা চাইলে যদি চিংড়ি মাছের সাথে একটু পা রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আমি বলেছি রাখতে পারেন, অনেকে এরকম পাগুলো রেখে দেয়, তবে সেটা রান্না করা একটু ঝামেলার। আর এই টাইপের করে আবার অনেকে আছে গ্রাম দেশ থেকে আসলে সেটা পছন্দ করে না,
যে চিংড়ি মাছের এরকম পা থাকবে। দেশে দেশে আমার মা খালারা দেখতাম পুরাটা সামরাই সিলে ফেলে দিত, আর সেটা দেখলে একবার ছোট হয়ে যায়, তো এটা দেখতে একটু সুন্দর লাগে। আমি বেশিরভাগ এটাই করি, মানে কিছুটা মাথার দিকে ফেলে দিই, লেজের অংশ একটু রেখে দিই। তো অনেকে ওই যে পিঠের পুরা পিঠে সিজার দিয়ে কেটে তারপরে হচ্ছে রগটা বের করেন, দরকার নাই। আমি যেভাবে দেখেছি লেজার অংশ একটু কেটে দিবেন, এভাবে সহজে কিন্তু বের করতে পারেন। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে, আমি সবগুলো কেটে নিলাম। তো সবাই ভালো থাকবেন, কমেন্ট করবেন। আল্লাহ।